আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি আবার। তো নিত্য নতুন সকল জব সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন, আমরা যেন নিত্য নতুন বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে, বিভিন্ন চাকরি রিলেটেড তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2019 এমওডিসি মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি, যেটা হচ্ছে নিয়োগ এন্ট্রি নং 47। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান, পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.2 থাকতে হবে। বয়স 6 অক্টোবর 2019 তারিখে 16 থেকে 21 বছর হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি ও 2 ইঞ্চি প্রসারণ। চোখ 6/6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। প্রশিক্ষণকালীন বেতন, প্রশিক্ষণকালীন মাসিক বেতন 8,800 টাকা। আবেদন প্রক্রিয়া, প্রার্থীকে www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে অথবা জয়েন বিএফ অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা, পরীক্ষার তারিখের ন্যূনতম 1 দিন পূর্ব পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার রাত যেই জেলার পরীক্ষার যেই তারিখ সেই তারিখের আগের দিনও আবেদন করা যাবে, তবে পরীক্ষার দিন আবেদন করা যাবে না। পরীক্ষা শুরু হবে 15 মে 2019 এবং শেষ হবে 1 আগস্ট, অর্থাৎ এর মধ্যে বিভিন্ন জেলা অনুযায়ী পরীক্ষার তারিখ এবং কেন্দ্র সম্পর্কে জানতেন। বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটিতে দেওয়া আছে, এই বিজ্ঞপ্তিটি করতে পারবেন। এখানে বিভিন্ন জেলার নাম দেওয়া আছে, কোন জেলায় কয় তারিখে হবে বিস্তারিত। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।